হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি স্টুডিও। তো আজকে আমরা দেখে নেব 25টি প্রশ্ন WP পরীক্ষার জন্য, WP বা KP, ঠিক আছে, বা KP পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে রেডিওটি। তো শেষ পর্যন্ত দেখো, এটি হচ্ছে মক টেস্ট 3, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখো, জব্বলপুর শহরটি কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে কি না, নর্মদা। আর তোমাদের জন্য টেলিগ্রাম লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে জয়েন হয়ে নেবে, ঠিক আছে। কার সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত? রাজীব গান্ধী। দেখো, প্রশ্নগুলি তোমাদের কাছে সহজ মনে হলেও এই ধরনের প্রশ্নই কিন্তু WP-তে আসে। কলেরা একটি ব্যাকটেরিয়া ঘটিত, কলেরিয়া একটি কী ধরনের রোগ? ব্যাকটেরিয়া ঘটিত রোগ। অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন, বন্ধত্ব কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন ই-এর অভাবে, ঠিক আছে। দিল্লির প্রথম সুলতান কে? কুতুবুদ্দিন আইবক। বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রটি হল ভোল্ট মিটার। নেক্সট, খেলার জগতে বিশেষ অবদানের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয় 1961 খ্রিস্টাব্দ থেকে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ফল ও বিষ বিষয়ক বিজ্ঞানকে কী বলা হয়? কার্পোলজি। নেক্সট, যত মত তত মতের প্রবক্তা হচ্ছেন স্বামী কে? সঠিক উত্তর হয়ে যাবে রামকৃষ্ণ। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ক্রিকেটে দুটি উইকেটের মধ্যে দূরত্ব কত হয়? 22 গজ। পরের প্রশ্ন, ক্রিকেটে দুটি আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে? দয়ানন্দ সরস্বতী। অপশান এ হয়ে যাবে উত্তর। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি মানবদেহে অক্সিজেন বহন করে? এটি হচ্ছে লোহিত রক্তকণিকা। কোন ভিটামিন রক্তরঞ্জনের প্রয়োজন হয় বা সাহায্য করে? ভিটামিন কে? একমাত্র তরল বা পরিবহন পদ্ধতিতে তাপ স্থানান্তর করে? পারদ। বরফের লিনতাপ কত? 180 ক্যালোরি পার গ্রাম। কোন মানে আলোর কম্পাঙ্ক, মানে কোন আলোর, যেটি মানে কোন রঙের আলোর কম্পাঙ্ক শক্তি সর্বাধিক? লাল, বেগুনি, কমলা, সবুজ। কোনটি সঠিক উত্তর হয়ে যাবে? কি? বেগুনি। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই যে আমি এই ভিডিওটি কিন্তু বাইরে তৈরি করছি, যেন নয়েস আসতে পারে, ঠিক আছে, তোমরা দেখে নিও কষ্ট করে। আর ভালো লাগলে, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, তাহলে নিত্য নতুন এরকম ভিডিও প্রতিদিন আপলোড করতে সাহায্য হবে, এবং নতুন হলে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সূত্র হচ্ছে, বাদামি কয়লা বলা হয় হচ্ছে কাকে? এটা হচ্ছে লিগনাইট। অপশান এ সঠিক উত্তর। 18 হচ্ছে, সূর্য পৃথিবীর মধ্যে ন্যূনতম তত কবে হয়? এটি হচ্ছে 3 জানুয়ারি। অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের। লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অনন্ত সায়নম আয়ঙ্কার, প্রথম স্পিকার জিপি মাস্কর। বিশ্ব যক্ষ দিবস কবে পালন করা হয়? 24 মার্চ। USP কোন ধরনের স্টোরেজ? এটি হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ। নেক্সট হচ্ছে, কোথায় মানে 2024 সালে সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে, মানে গ্রীষ্মকালীন যে অলিম্পিক গেমস, এটি কোথায় অনুষ্ঠিত হবে? এটি হচ্ছে প্যারিসে। অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে। পরে প্রশ্ন দেখো, শরৎকমল কোন খেলার সংযুক্ত? শরৎকমল কিন্তু প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বহন করবে, তো তোমরা এটা কমেন্টে জানিও। ডেভিস কাপ কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে লন টেনিস। অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।